صلاة الله علي باري ربي الأول شمباري رسوب صديق পাঠাইলেন আল্লাহ আপনাকে মানবের মুক্তি রতরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব عليك صلوات الله مكة الشهر عبد الله جيرنا كتير পাঠাইলেন আল্লাহ আপনাকে মানবের সুরত করে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম صلوات الله نبيذير بيتا عبد الله نبيذير ماتا أمينا نبيذير روز مدينة نبيذير مسجد مدينة يا نبي سلام عليك سلام عليك يا حبيبك عليك صلوات الله হইয়াছি আশিক পনার ডাকনা কাসেতে এখবার দেখাও না রোজা রোজালি চুমিব কদমে আমি ইয়া নবী سلام عليك سلام عليك يا حبيب سلام عليك صلوات الله آخر সংবাদ শুনিলে বলবেন আলবিদা গোলাম বাবি আইয়া দামনে লোকাইয়া নিবাইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ কঠিন হাশরের মাঠে উম্মত বলে ডাকিবা নার দুজকতে হইতে বাছাইবা সাথেতে জান্নাতে নিবা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত
الله يا رب سلم وسلم دائما أبدا على نبيك. شيناه من الغم وكذلك ننزي المؤمنين. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم آمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين، فانصرنا على القوم الظالمين، فانصرنا على القوم المشركين. الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين قريم جنج زلال نلم بدر لقائر فالغر إذكا كوميتي ردك يا يجيتوك عسكري بيرات وزر معفل أمر غنقر رأش حزير هوي. الله تمار كلام تك جالو چون قلم، تمار حبيب را حديث تك جالو چون قلم، تمار غمير ذكير قرشي مدينة را حبيب را دربار تعظيم محبت دڑايا صلاة والسلام پش قرشي. الله ذا قرشي شوق تمي قبول قرنا عسكر شكل تك عرمب قر اي پندل اي ودگير ميدان جا كسو قرى حلو الله شمستو كسو كتو قبول قرنا. সেই সঙ্গে আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়া ঈদগাহ কমিটির কর্মকর্তা ভাইরা, ওয়াজ পরিচালনা কমিটির কর্মকর্তারা, ওলামায়ে কেরামরা, এলাকার মসজিদের ইমাম সাহেবরা যা কষ্ট করলো আল্লাহ কবুল করে না। এলাকাবাসী যত প্রকারের সাহায্য দিল সহযোগিতা দিল হাজার হাজার টাকা দিল আল্লাহ এখনো দিতেছেন যারা, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। আল্লাহ সবাই কেরাম, সোহাদাই কেরাম, আউলিয়াই কেরাম, উলামা সুন্নিরা, যত সুন্নি পীর বুজুর্গেরা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, উম্মতে মুহাম্মদের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলের কুল আলোচনার সবটুকু তাদের কবরে পৌঁছাইয়া দাও। এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দেও আল্লাহ। এই মাহফিলটার খাতিরে তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, জিন্দেগিটা তোমার নাফরমানিতে নষ্ট করে দিছি আল্লাহ। নেকির কাজ বলতে আমল নয় কিছু নাই। রব্বুল আলামিন জানি না কোন সময় কার যাওয়ার ডাক এসে যাবে আল্লাহ। আখেরাতের সফরে যাওয়ার জন্য মালাকুল মওত আমাদের সামনে কোন সময় এসে নোটিশ ধরে দিবে জানি না। আল্লাহ তোমার দরবারে বারবার আরজ করতেছি, কাফনের তিন বান্দের ভিতরে ঢুকানির আগে আল্লাহ আমাদের তওবাটাকে তুমি কবুল করে না। রব্বুল আলামিন একদিন আমাদের জীবনে আসবে দুনিয়ার মানুষ মশারি ঠেঙ্গাইয়ের ভিতরে ঢুকাইয়া গোসল দিবে আল্লাহ।
সেই গোসল দেওয়ানির আগে তুমি মাবুদ একবার তোমার রহমতের জল দিয়ে আমাদেরকে গোসলটা দেওয়াইয়া দাও আমাদের আমল নামার জিন্দেগীর গুনাহগুলি নেকি বদলাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে বারবার আরজ করতেছি মাবুদ গুনাহ লন্ড বন্ড হিসেবে আমাদেরকে মালাকুল মউতের সামনে হাজির খান করাইও না আয় আল্লাহ এই মাহফিলের এই জন যারা করেছেন যারা সাহায্য দিয়েছেন সহযোগিতা দিয়েছেন শোনার জন্য যারা এসে এই ঠান্ডার মধ্যে বসে আছে আল্লাহ আমি দেখতেছি আর এক ঘন্টা যদি আলোচনা রাখি তোমার একটা বন্দা উঠবে না তোমার কালামের আকর্ষণে দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে দিয়া যারা বসে আছি মাবুদ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই আয় আল্লাহ আমাদের অনেকের আব্বা এই দুনিয়ায় নাই অন্ধকার কবরের ভিতরে তুমি মাবুদ কি ব্যবহারটা করতেছো দেখতেছি না হায় আল্লাহ এক একটা রাত্রি আমাদের জীবনের ছিল এইভাবে ঠান্ডার রাত্রিতে সারা বাড়ির মানুষ ঘুমাইত অসুস্থ আমরা যখন কান্দিতাম মা বুকের সঙ্গে জড়াইয়ে ধরে বুকের দুধ দিয়ে কান্দা বন্ধ করতেন আল্লাহ সেই সময় মা দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে বিচার দেন নাই আসন মেরে কোল থেকে জমিনেও ফেলার নাই আজকে সেই মা অন্ধকার কবরের গালার ভিতরে তুমি মাবুদ কি ব্যবহারটা করতেছ দেখতেছি না আল্লাহ আওলাদ হিসাবে তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি আল্লাহ আমাদের মাগনের জিন্দিগির গুনাহ মাফ করে দাও আমাদের মাগনের কবরে রহমতের জড়ি বর্ষণ করে দাও আমাদের মাগনের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে যারা আব্বা হারাইয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ এই আব্বার মাতার গাম ফা দিয়ে গেছে আমাদেরকে খাওয়ানির জন্য পরিধান করানির জন্য পড়ানির জন্য আয় আল্লাহ আজকে অনেক সময় অনেকের হাতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আসে মনে আসে আজকে যদি একটাবার আব্বারে পাইতাম মাতের মধ্যে কিছু পয়সা দিতাম কিন্তু এই পাওয়ার জাগার নাই তুমি মাবুদের হুকুম হয়েছে তুমি নিয়ে গেছো আল্লাহ আমরা নারাজ নই আমরা খুশি কিন্তু তোমার দরবারে আরজ রাখি আল্লাহ আমাদের মা বাপকে অন্ধকার কবরের গালায় দুজকের আগুনটা দিয়ে জ্বালাইও না আল্লাহ আল্লাহ আমরা এই জমিন থেকে চলে যাওয়ার পরে আমাদের মা বাপের কথা তোমার কাছে আর কেউ বলবে না মাবুদ আমাদেরকে জমিন থেকে উঠানি রাখে আমাদের মা বাবার কবরের আজাবটা আরাম করে দাও রব্বুল আলামিন যাদের মা বাবা জমিনে আছেন তাদের হায়াতটা দরাজ করে দাও সুস্থতার জীবনটা দাও সেই সঙ্গে আল্লাহ আমাদের যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশী না মহল্লাবাসীরা পরিচিত মায়ার মানুষেরা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছে আজকে অসহায় জিন্দা ওয়ারিসের দিকে সাইতে আছে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে ওসিলা বানাইয়া তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমরা যারা এসে হাজির হয়েছি আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও যার যে অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলাই দেও আল্লাহ যে যে মুসিবতে আছে তোমার কুদরত থেকে দূর করে দাও যার যে পেরেশানি আছে তোমার কুদরত থেকে দূর করে দাও প্রত্যেককে হালাল রুজি রিজিকের ব্যবস্থা দাও প্রত্যেকের ইজ্জতে বরকত দেও ইলমে বরকত দেও আমলে বরকত দেও মালে বরকত দেও আওলাদে বরকত দেও পরিবারে শান্তি দেও দিলে শান্তি দেও সমাজে শান্তি দেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনার কারণে এই জমিনে আমাদেরকে বেইজ্জতির জিন্দেগি দিও না জালিমদের জুলুমের হাতে ফেলাইয়া আর বেইজ্জত করিও না আমাদের গুনার কারণে আল্লাহ বড় বড় মুসিবতে ছাড়িও না আমাদের গুনার কারণে বড় বড় ইমানী পরীক্ষায় ছাড়িও না রব্বুল আলামিন আমাদের জান মাল ইজ্জত বড় মসজিদ মাদ্রাসা কোরআন তোমার কুদরতের হাতের হাওয়ালা তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করে নাও মা বোনেরা বাড়িতে বসে হাত তুলেছে আলোচনায় শরিক হলো আল্লাহ তাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও অনেক যুবকেরা দোয়া চায় শিক্ষিত বেকার চাকরি নাই তোমার কুদরত থেকে তাদের কর্মসংস্থানের হালাল রুজির ব্যবস্থা দাও রব্বুল আলামিন অনেক যুবক বায়রা
পেশার জন্য রুজির জন্য চাকরির জন্য ব্যবসার জন্য প্রতিবেশী বিভিন্ন রাজ্যে চলে গেছে বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে বাড়ি ঘর বিবেচ্য সব ছেড়ে দিয়ে আল্লাহ তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও তাদের রুজিতে বরকত দাও আমলে বরকত দাও জালিমদের জুলুমের থেকে চোর ডাকাতের হাত থেকে তাদের জান মাল তুমি হেফাজত করে নিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জন্মভূমিতে তুমি শান্তিটা প্রতিষ্ঠিত করে যাও জাতিতে জাতিতে ধর্মে ধর্মে যেভাবে হিংসা বিদ্বেষ বাড়তেছে আল্লাহ যারা বাড়াইয়া দিতেছে তাদেরকে হেদায়ত করে দাও প্রতিটি ধর্মের মানুষ যাতে আমরা মিলেমিশে শান্তিতে বসবাস এই দেশটায় করতে পারি আমাদেরকে তৌফিক দাও তোমার কুদরত থেকে সেই পরিবেশটা তৈরি করে দাও আল্লাহ বিশেষ করে আমার সমাজের যে সমস্ত মানুষগুলি খাস করে যুবক ভাইরা যারা তোমার নাফরমানিতে লিপ্ত আল্লাহ তোমার গাইবি শক্তি দিয়ে তাদেরকে হেদায়ত করে দাও প্রত্যেকটা মুসলমান নরনারীকে বিশেষ করে যুবক যুবতীদেরকে পাঁচটা বক্তের নমাজি বানাইয়া দেও আল্লাহ প্রতিটা মসজিদে নামাজের জামাত প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ আল্লাহ তোমার দরবারে বারবার আরজ করতেছি আমরা এই জমিনে চিরস্থায়ী নয় চলে যাব কোন সময় কার যাওয়ার ডাক আসবে জানি না আল্লাহ ডাকটা যখন দিবা বিদায় যখন দিবা ইমানের উপর সাবিত কদম রাখিও তোমার হাবিবের দুশ্মন বানাইয়া নবীর প্রতি বেয়াদবি কর্ণওয়ালা বানাইয়া জমিন থেকে উঠাইও না আল্লাহ মুনাফিক বানাইয়া ফাসিক বানাইয়া উঠাইও না আল্লাহ মৌটটা যখন দিবা আল্লাহ জিহাদের রাস্তায় শাহাদতের মৌটটা দিও মাহবুবের মৌটটা যখন দিবা রমজানের মাসে মৌটটা নসিব করিও শুক্রবারে মৌটটা দিও আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় মৌটটা নসিব করিও জীবনের শেষ সময়টা যখন আসবে আমাদের জবানটা বন্ধ করিও না আল্লাহ রাস্তাঘাটে বেলাইয়া মারিও না গাড়ির নিজে সাফা দিয়া মারিও না জীবনের শেষ সময়টা যখন আসবে নমাজ রোজা কজা করাইয়া নার্সিং হোমে ফুটাইয়াং পেশাব পায়খানায় গড়াগড়ি দিয়া মারিও না আয় আল্লাহ জীবনের শেষ সময় তোমার নবী নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আর আমাদের জবানটা দিয়া দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন